ফরমালিন কথা কন ঠিক কিনা এইজন্য মুসলমান আমার নবীর প্রতি ভালোবাসা আছে না নাই নবীর প্রতি দরুদ পড়া লাগবে কি লাগবে না আজকে আমরা এখানে মানুষ কম হতে পারে আর আমার চতুর্পাশে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা দাঁড়ায় গেছে যদি আমার রসুলের ভালোবাসা নিয়া আমার নবীর মহব্বত নিয়া এরা মুসলমান ইমানদার যুবক যদি আমার পয়গম্বরের প্রতি দুরুদ পড়তে পারে সোনার মদিনায় দুরুদটা পৌঁছে দিবে রে আসে এই জন্য যুবক ভাই আবারও জানতে চাই আমার নবীর প্রতি ভালোবাসা আছে না নাই যদি আমার নবীর প্রতি ভালোবাসা থাকে এবার জবান খোলো জবান খুলিয়া নামাজের ভিতরে যেই দরুদটা পড়ি সকলে দরুদে ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ذكر قل لا إله إلا الله زور لا إله إلا الله 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 হাতে করো হাতের কাজ পায়ে করো পায়ের কাজ জবানে জবানে মুমিন মুসলমান জপি আল্লাহর পবিত্র নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই দুনিয়াতে আখেরাতে দুনিয়াতে আখেরাতে চাও যদি ভালা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 Allah সাধনার সময় যায় যুবক আল্লাহ আল্লাহ বলো বাজনার বয়স যায় ভাইজান আল্লাহ আল্লাহ
বলো আল্লাহ বলো তোরে সারোরে ওরে ভাই জানা আল্লাহ বা আলো মুখেরে আল্লাহ সাধনার সময় যায় ভাইজান আল্লাহ আল্লাহ বলো তোমায় পাইতে যাইয়া মাওলা রে ওরে মাওলা সারলাম বা আরি গরুরে সাধনার সময় যায় ভাইজান আল্লাহ আল্লাহ বলো ভজনার বয়স যায় ভাইজান আল্লাহ আল্লাহ বলো সকলে জবান করে পড়ুন আলহামদুলিল্লাহ উলিয়াত লাগে অসংখ্য অগণিত মানুষ মাইকের আওয়াজ পাইতেছে তারপরেও এই মজলিসে বসতে পারে না কারণ জান্নাতি মজলিসে জান্নাতি মানুষেরাই বসে এই মজলিস সম্পর্কে রাসূল বলেন গাসিয়াতুকুমুর রহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং শান্তি বর্ষণ হইতে আছে সুবহানাল্লাহ রাসূল বলেন যেই সমস্ত মজলিসের ভিতরে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করা হয় ওই মজলিসটা দুনিয়ার আর কোন মজলিস থাকে না ওটা জান্নাতের বাগানে পরিপূর্ণ হয় সুবহানাল্লাহ এটা যে জান্নাতের বাগান কোনো সন্দেহ আছে না সন্দেহ থাকলে ইমানই থাকবে না মাহবুব হয়তো বলতে পারে যে আমরা তো ওখানে যাইয়া তাদের সাথে বইসে আলোচনা শুনতে পারবো না তাহলে ওটা যদি জান্নাতের বাগান হয় তাহলে আমরা কি বঞ্চিত না যদি মাহবুবেরাও মাহফিল শোনার নিয়তে কোনো এক জায়গায় দূরে মেলে হয়ে বসে যায় ওই মজলিসটাও জান্নাতের বাগান বানায় দিবে কে আবার দুনিয়ার গল্প গুজব নাই মহিলার এক জায়গায় হইলে দেখবেন দুনিয়ার গল্প গুজব করে কার বাড়ি কি হয়েছে কার স্বামী দামি কাপড় কিনে দিয়েছে অমুক বাড়ি মহিলা কি করছে এই গল্প বেশি করে কি করে না এই সমস্ত গল্প গুজব নাই যদি মাহফিল শোনার নিয়তে বসে যায় ওই মজলিসটাও জান্নাতের বাগানে পরিপূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েই আসছে এখানে আমরা সংক্ষিপ্ত সময় বেশি কষ্ট আপনাদেরকে দিব না শেষ পর্যন্ত আখেরি মোনাজাত দিয়ে ইনশাআল্লাহ আমরা সবাই যাইতে রাজি আছি না নাই কোনো খাওয়ান দাওন আছে তবারক নাই জিলাপি নাই মিষ্টিও নাই তাই আইছেন কে কারে পাওয়ার জন্য আল্লাহর পাওয়ার জন্য আসছে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা সকলে থাকবো ইনশাআল্লাহ সবাই থাকবে একটু টেস্ট করব এই তো কারা কারা থাকবেন না আগে কিন্তু বলছি টেস্ট করব এই মাহফিল এগুলো বেশি দরকার হুশ থাকে না আর আমি আপনাদের শ্রোতা আসলে এলার্ট আছেন কি নাই আমার দিকে মনোযোগ আছে না মাঝে মাঝে টেস্ট করতে হয় কারণ উত্তরবঙ্গে আমরা গেলে ময়মনসিংহ শেরপুর জামালপুর বিশেষ করে এই কয়েকটা জায়গায় গভীর রাত্রে আমাদেরকে উঠায় বারোটা একটা বন্ধু সারা রাত্র আওয়াজ হয় ওখানে সারা রাত বক্তা একের পর যাইতে শ্রোতা ঘুমাইতে আছে কেউ একজন আগে একজন খাইতে পড়ে গেছি তো এক বক্তার ওয়াজ করতে সবাই তো একেবারে লাগছে গেছে আমি কয়েক কারা কারা জাহান নামে যাইবে এক মুরুব্বি শীতের রাতে হেলে চাদর মুড়ো দেওয়া এ চাদর চুদুর ফিটকে দিয়ে ভালাই দিয়ে পায় না রায় থাকবি কি ও মুরুব্বি আপনি জাহান নামে যাইবেন আমি যাবো না আমার চোদ্দ কুষ্টির কেউ যাইবে না মানে তো আমি হাত দেখাইছেন হুজুর আমি ছিলাম ঘুমের ভিতরে আমি যে কি কইছেন আমি শুনি টুনি নাই আমি বলছি যে হুজুর যা কার সব ভালো কথা আমি হাত দেখাইছি এক কথা হইবি
তাহলে মাথা লাগাইলে চলবে এক আল্লাহর বান্দা তো মুখে রুচি নাই ডাক্তারের কাছে রওনা করছে মুখ ওয়াশ করাইতে রুচি টুসি আনা যায় কিনা হঠাৎ দুপুরে টাইম হাঁটতেছে রাস্তা দিয়ে এমন সময় বৃষ্টি নামছে বৃষ্টি নামার পরে আল্লাহর বান্দা দূর দিয়ে যাই এক বাড়িতে আসতানেছে আমরা রাস্তা দিয়ে হাঁটে দেখবেন বৃষ্টি নামলে কোথাও দোকানপাট পাইলে বা কোনো আশ্রয়স্থল পাইলে গিয়ে কি করি আশ্রয় নেই তো আল্লাহর বান্দা হঠাৎ এক বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে এখন দুপুরের টাইম খানা খাওয়ার সময় হয়েছে বাড়িওয়ালায় বলতেছে ভাই কোথা থেকে আসছেন কোথায় যাবেন কয় ভাই অমুক জায়গা থেকে আসছি অমুক জায়গায় যাব দেখি মুখে রুচি আনা যায় কিনা খাবারই খাইতে পারি না পয়দা দুপুরের টাইম যখন আমার বাড়িতে আসছেন মেহমান হইয়ে আমরা তো একটা ডাল মাছ রান্না করছে আমাদের সাথে খাইয়েছেন কয় না ভাই আমার মুখে রুচি টুচি নাই আপনার আর নামগো বরিশালে কয় কয় বারবার যখন হাতে আসেন তাই আনছেন কি কয় না আনছি সামান্য টাইম কয়তা নিয়ে আস ভিতর থেকে ময়নার মায় দস্তারখান দিয়ে পেলেট দিয়ে সুন্দর মতো মেহমানের সামনে পাঠাই দিয়েছে ময়নার বাবা মেহমানের সামনে দস্তারখান দিয়া পেলেট দিয়ে ভিতরে বল করে গাবলা বইলে ভাত আনতে গেছে বাদ দিয়ে আসে মেহমানের সামনে রাখছে রাখকে ভিতরে গেছে ডাইলে না আর ডাইল লইয়া আইতে দেরি আসে দেখেছে গাবলায় ভাত নাই সব খাওয়া কম দেখি মুখে কি নাই নাই কই ডাক্তারের কাছে রুচি নাই আর ময়নার বাবাই কয় রুচি নাই কিছু না বইটা ডাইলে ফেলা রাখকে ভিতরে গেছে ভাত আনার আর ভাত লই আইছে আসে দেখেছে গাটা গাবলাইছে পেলাইছে ডাল ছিল কোনো সিনাই নাই কাঁচাই কাঁচাই কম সব ময়না বাবা যে রুচি গাই হেইতি এই রুচি থাকছে তোমার গাবলা গোলা শুনতে মনে খাই গেলে আর ভিতরে যখন নাকি আবার গেছে ময়নার মায় কইতেছে ও ময়নার বাপ মেহমান কয়জন কয় মেহমান তো একজন কয় না আর সত্যি কইরে গাও কয়জন মেহমান কাল তুমি তো দেখলা একজন মেহমানই একজন মেহমানের খাওয়াই দিয়ে আমার পাইলের তলিতে হাত চইলে গেছে এই মেহমান নরাব এই মেহমানের আমার আর দরকার নাই আর ময়নার বাবাই বলতেছে ময়নার মা মেহমানে ভাত খাইছে খাও ডাল খাইছে খাও আমার মনে কোনো আফসুস নাই আমার আফসুস হইছে এক জায়গায় আমি মেহমানের সামনে ভাত আর ডাল নিয়ে একসাথে করতে পারলাম না ভাত দিয়ে যাই দিই ডাল নিয়ে যাই দিয়ে ভাত নাই আমি ভাত আর সালন নিয়ে কি করতে পারলাম না একসাথে করতে পারতাম এবার যা আমার তো খাইতো আমার মনে কোনো আফসোস ছিল না তো আমি বক্তা গো হুজুর গো আফসোস হইছে এক জায়গায় এত ওয়াজ করে এত ওয়াজ হয় তারপরে ওয়াজ আর আমল একসাথে করতে পারলাম না কথা কোন ঠিক কিনা এমন দেখবেন জুমার দিন মসজিদে আসলে কোন জোড়া নামিয়ে 1200 টাকা জুতা গায়ে মোয়ার মুসুতা নাই এ জোড়া শেষ হয়ে গেছে আইছে কি নামাজ পড়তে মা আমিলা আইছে আইছে মোবাইল নিয়ে বাড়ি কম আছে না নাই এখানে আমরা যা উপস্থিত হয়েছি যতটুকু আলোচনা করব কান কিন্তু দুই প্রকার একটা শ্রবণ শক্তি শুনেন আর একটা অন্তরে অনুধাবন করতে হবে অন্তরের কান হয়েছে তাহলে টান শুনলাম শুনলে গেলেন বাড়ি যাইয়া হুজুরে কি কইলেন নিজে কইতে পারলেন না যেই সেই মা আপিলে দৌড়াই দৌড়াইতে জোতা যে কত করা গেছে এখন পর্যন্ত হিসাব নাই 60-70-80 বছর হয়ে গেছে ওয়াজে যাইতে যাইতে এখানে ওয়াজ হয় নে ওয়াজ এনে ওয়াজ এরপরও নামাই ওই ওয়াজ শোনা ব্যক্তি দেখবেন মসজিদে কোন পা দিয়ে উঠবে কোন পা দিয়ে নাম বেহানো দিক করে উঠতে পারে না কেমনে রুকু করবে কেমনে সেজদাতে বেহানো জানে না ওয়াজই শুনতে আসে জুতা যে কত দূর আগে আছে জীবনে কোনো হিসাব এই জন্য খেয়ালের সাথে শুনবেন আমার কোনো এলেম কালাম যোগ্যতা কিছুই নাই এই চেয়ারে বসতে ওয়াজ করতে অনেক যোগ্যতা লাগে এগুলো কিছু আমার নাই আপনারা একটু দোয়া করেন আল্লাহ পাক যেন এমন কিছু কথা আমার জবান থেকে বের করে দেয় যে কথার দ্বারা জবানের প্রত্যেকটা নারী এবং পুরুষের হেদায়েতের প্রয়োজন হয়ে দাঁড়ায় সকলে পড়ে না আমিন আওয়াজ তো দেওয়া যাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে আপনাদের আওয়াজ আমার ওয়াজ আওয়াজ যত ভালো হবে ওয়াজ তত ভালো হবে এবার দেখা যাবে আপনাদের আওয়াজ কেমন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন ওয়ামা أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ وَمَا أَرْسَلْنَاكَ اللَّهَ پاک رب العالمين بلين هي نبي امي اپنك دنیا ربطر پتھائی نائی إِلَّا تَبِي هَا پَتِيَسِيكَ রহমাতাল লিল আলামিন
গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ হিসেবে সুবহানাল্লাহ শুরুতে আল্লাহ তাআলা নবী লাগাইয়া দিয়ে বলে নবী আমার আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাই নাই এরপরে আল্লাহ তাআলা আবার কেন ইল্লা তারা ইসবাত করিয়া বললেন নবী অবশ্যই পাঠাইলা গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ হিসেবে শুধু কি আপনার আমার জন্য রহমত গদ্যের ভিতরে ছোট ছোট যেই পিপিলিকাগুলো দেখতে পান পিপিলিকার জন্য নবী আমার রহমত এরে আল্লাহর গোলাম শুধু আপনার আমার জন্য রহমত নয় চন্দ্রের জন্য নবী আমার রহমত সূর্যের জন্য নবী আমার রহমত গাছের জন্য নবী আমার রহমত মাছের জন্য নবী আমার রহমত এক কথায় গোটা মাখলুকের জন্য নবী আমার রহমত কেমন মায়ার নবী আমার রহমত মায়ার নবী আমার যখন নাকি দলবল নিয়ে সাহাবাই কেরামদেরকে নিয়ে রাস্তার ভিতরে হাইতে যাইতে মুসলমানের দল দেখতো চতুর্পাশ থেকে শুধু সালামের আওয়াজ আর সালামের আওয়াজ সাহাবাই কেরামদেরকে নিয়ে মায়ার নবী আমার একদিন জঙ্গলের ভিতরে হাঁটতেছে শুনে চতুর্দিক থেকে শুধু সালামের আওয়াজ আর সালামের আওয়াজ সাহাবাই কেরাম জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা ছাড়া তো আপনার সাথে আর কেউ নাই ও মায়ার নবী আমার সাহাবাই কেরামেরা বলে নবী গো এত সালামের আওয়াজ কোথা থেকে আসতেছে মায়ার নবী আমার বলে ও সাহাবাই কেরামের দল তোমরা কি শুধু মনে করছো আমি তোমাদের জন্য নবী ও সাহাবাই কেরামের দল আমি শুধু তোমাদের জন্য নবী নাই আমি জঙ্গলার পশু পাখির জন্য নবী সুবহানাল্লাহ আমি নবীর জঙ্গলায় আগমন শুনিয়া এই জঙ্গলার হরিণী পশু পাখি আমি নবীরে সালাম দাই সাইয়্যেদুল কাওয়ে খতুমুল মুরসালিন আখেরামদ বুঁদে ফখরুল আউয়ালিন সদজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও সদ আমার ওয়ে জামিন আমার নবীরা মাছ চিনলো আমার নবীরা গাছ চিনলো জঙ্গলার হরিণী পশু পাখি আমার নবীরে চিনলে আর কপাল পোড়া মুসলমান হইয়া এখনো পর্যন্ত আমার নবীরে চিনতে পারো না আমার নবীর আজকে দৈবালের দলে গালি দেয় আমার দৈবের দলের আমার নবীরে নাস্তিক বলে গালি দেয় ওই বেইমানের দলের আমার নবীরা নিয়ে ব্যঙ্গ করে কটাক্ষ করে ওই ফ্রান্সের লাল কুত্তর দলেরা ওই বেইমানের দলেরা ওই আসাদুর কুলাঙ্গার আমার নবীরা নিয়ে ব্যঙ্গ করে একদল মুসলমান ঘরে বৈশা ঘুমায় মুসলমানের কোন খবর নাই কথা কর ঠিক কিনা এর মুসলমান ইমামদার জীবে একবার যদি ময়দানে ঝাঁপাইয়া পারে বলছে নামছে ওই দল মার খেলতে আমাদের কি কথা কয় না মুসলমানের দল আমি জানতে চাই আওয়াজ দিয়ে বলো আমাদের আল্লাহ কয়জন আমাদের নবী কয়জন আমাদের বাইতুল্লাহ কয় না আল্লাহরে নিয়ে কোনো দ্বন্দ্ব আসেনি নবীরে নিয়া বাইতুল্লাহ নিয়া আমরা মুসলমান আমাদের আল্লাহ আমাদের নবী এক আমাদের বাইতুল্লাহ হতে পারো তুমি আওয়ামী লীগ করো হতে পারো তুমি বিএনপি করো আমরা মুসলমান আর ঘরে বসে থাকবে না ওই বেইমানের বিচারে স্বর্ণ ময়দানে যাবো মরবো রাজি আছি না আজকে এক টুপিওয়ালা নামলে বলছে নামছে ওই টুপিওয়ালা মারি খায় কাল টুপি নিয়ে কোনো বন্ধ নাই এবার টুপি
পড়লো দেখার এখন আর সময় নাই এ বাস্তালি পড়লো কে জালি তুমি পড়লো এ কোন তুমি পড়লো দেখার দরকার নাই এ কোন জামা পড়লো দেখার দরকার নাই কে সর মুড়াই করে কি সার্জিনে করে সুরেশ্বর আদর্শী মাঝবান্ডার এখন আর দেখার সময় নাই আমাদের পরিচয় আমরা মুসলমান ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ তাআলার নিকট মদরিত ধর্মের নাম কি জোরে কোন সন্দেহ আছে নি মুসলমানের দল এলো বেইমান নাস্তিকরা আমার ইসলাম নিয়ে কথা বললে আগে ওর বিচার হবে তারপরে কথা কথা বল ঠিক কিনা আজকে বেইমান নাস্তিকরা কেন বাংলার জমিনে দাঁড়াইয়া কেন আমার নবীর নিয়ে কথা বলার সাহস পায় এরে আল্লাহর গোলাম জুয়ার মাঝে মাঝে নাস্তিকের দলেরা দেখবেন মাঝে মাঝে কোরআন নিয়ে কথা কয় মাঝে মাঝে ইসলাম নিয়ে কথা কয় এই দেশে ইসলাম থাকবে না আমরা বাহাত্তরের সংবিধানে ফিরে যাবো এমন স্লোগান দেয় কি দেয় না হে নাস্তিকের দল কান খুলিয়া শুনিয়া রাখো সামান্য একটু ক্ষমতা পাইছে সামান্য ক্ষমতা পাইয়া তুমি আজকের ইসলাম নিয়ে কথা কর অথচ তোমার সে বড় বড় ক্ষমতা ওয়ালারা ফেরাউন যদি বলতো নীল দরিয়ার পানি বামে যাও ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি বামে যাইত ফেরাউন যদি বলতো নীল দরিয়ার পানি ইসলাম ঠিকই আছে কোরআন ঠিকই আছে ওই বেঈমান নাস্তিকেরা দুনিয়ায় নাই কথা কন ঠিক কিনা এই জন্য মুসলমান একত্ববদ্ধ হইতে হবে মুসলমানের কোনো ভয় নাই লা তাহজান লা খাউফুন মুসলমানের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই এরে আল্লাহর গোলাম জুয়ার আমরা মুসলমান আমাদের হাঁটা চলা দেখলে বেঈমান নাস্তিকেরা রাস্তার ভিতরে কাশকে কায়ার বইরা যাইবে কত কর ঠিক কিনা মুসলমান যদি একাত্মবদ্ধ হইয়া ময়দানের ভিতরে জাপাইয়া পড়ত বেঈমান নাস্তিকেরা কথা বলার সাহস পাইত না দেখেন নাই ঢাকার রাজপথ দাঁড়াইয়া কুতুবুল্লাহ আলম ওই সর্বনাশ সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই ওই ঢাকার রাজপথে দাঁড়াইয়া তখন নাকি বেশরা তসলিমার বিরুদ্ধে স্লোগান দিছিল বেশরা তসলিমা বাড়ার পালানের জায়গা পায় নাই শাহজালাল আলী আমিন রহমাতুল্লাহ আলাই ওই সিলেটের জমিনে দাঁড়াইয়া কোটি কয়েকজন মুজাহিদ নিয়া যখন নাকি গৌর গোবিন্দর বিরুদ্ধে স্লোগান দিছিল গৌর গোবিন্দ বাড়ার পালানের জায়গা পায় নাই আওয়াজ দিয়া বলে ওই মুসলমান এখনো আছে না না এখনো আমাদের হুঙ্কার আছে না নাই মুসলমানের দল তাকবীর বেঈমানেরা বড় ভয় পায় মুসলমানের তাকবীর নাস্তিকেরা বড় ভয় পায় এবার দেখা যাবে মুসলমানের ইমানের পাওয়ার কেমন এবারে নারায় তাকবীর নারায় তাকবীর এই আওয়াজে চলবে না এক দুই তিন বলার সাথে সাথে সবাই দাঁড়ায় যাবো আল্লাহু আকবার নারায় তাকবীর হাত মুখ করেন হাত মুখ করেন বেঈমান নাস্তিকদের যারা কি দিয়া দেখা দিবা এই দেশে টুপিওয়ালা পাগড়িওয়ালা ইমামদার মুজাহিদ আছে এরে বেঈমানেরা একটা একটা কি দিলে পীরের সামনা থাকবে না কথা কন ঠিক কিনা এবারে নারা তাকবীর আল কোরআনের আলো কোরআন সুন্নাহর আলো নারা তাকবীর আলে মোলানা সেখানে নারায়
আগাইয়ে বসে যান শূন্য শূন্য অন্তরবাসী শূন্য শূন্য অন্তরবাসী শূন্য দিয়া মো ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন হায় রে ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন শূন্য শূন্য গাটখালিবাসী শূন্য শূন্য গাটখালিবাসী শূন্য দিয়া মো ভালো লাগলো যুব সমাজের মাহফিল আয়োজন হায় রে ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন আজকে রোগ মাহফিলে আনে হলো ভাই এই অঞ্চলের মুসলমান গোয়া ফেরে সবাই আজকে রোগ মাহফিলে আনে হলো ভাই এই অঞ্চলের মুসলমান গোয়া ফেরে সবাই সবাই আমরা আল্লাহর গোলাম ওরে সবাই আমরা নবীর উম্মত জান্নাত যেতে চাই কারা কারা জান্নাতে যাবা হাতে লারা দাও সবাই হাতে লারা দেন সবাই তিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই শূন্য শূন্য আমতলিবাসী শূন্য শূন্য গাটখালিবাসী শূন্য দিয়া মো ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন হায় রে ভালো লাগলো যুব সমাজের মাহফিল আয়োজন আজকে রোগ মাহফিলে সভাপতি ভাই জানা বলো উদ্দিন হালাদার আছে গরে ভাই আর আসুন বরিশালে রাতিকুর রহমান রশিদি সাহেব তাই আরো আসেন এই অঞ্চলের মুসলমান সবাই সবাই আমরা মালিকেরই ও সবাই আমরা নবীর সাথে জান্নাত যেতে চাই কারা কারা জান্নাতে যাইবা আর একবার হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই তিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই শূন্য শূন্য অন্তলিবাসী শূন্য শূন্য অন্তলিবাসী শূন্য দিয়া মো ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন হায় রে ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন আজকে রোগ মাহফিলে আনে ওয়ালা ভাই কারো গাইছে তবলিগ আর শর্ম নাই গো নাই ঠিক কিনা আজকে রোগ মাহফিলে আনে ওয়ালা ভাই কারো গাইছে বিএনপি গো নাই সবাই আমরা আল্লাহর গোলাম রে সবাই আমরা নবীর উম্মত জান্নাত যেতে চাই কারা কারা জান্নাতে যাইবা জোরসে আল্লাহু আকবার বলো সবাই নারায় তাকবীর ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ হিসাবে পাঠাইলো দুই নম্বরে লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা দুই নম্বরে উত্তম আদর্শ দিয়া পাঠাইলো আল্লাহ বলেন রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ অর্থাৎ গোটা মানব জাতির জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ গতগণ ঠিক কিনা আজকে মুসলমান দাবি করে আজকে নবীর উম্মত দাবি করে আজকে রাসূলের আদর্শ নাই আজকে রাসূলের সিরাত সিরাত আমাদের ভিতরে নাই আজকে মুসলমানের চেহারার দিকে তাকাইলে রাসূলের আদর্শ তো দূরের কথা মনে হয় যেন রাসূলের সাথে আড়াইশো বছর যুগ থেকে বাজাবাজি ঠিক কিনা দেখেন নাই যুবক আমার ভাই দেখেন নাই চুলের কাঠিন কি চতুর্পাশে চুল নাই মাঝখানে চুল বক্সে আছে না নাই ভাই কি হিসাব দিছ বলে হুজুর বসবেন না বসবেন না বাড়ি সার দিছি বাড়ি সার আছে না নাই আমতলিতে আসেনি বাড়ি সার দেখবেন সেলুনের ভিতরে পিকচার লাগানো আছে সেলুনের ভিতরে যুবকেরা যায় সেলুন হলাই ডাক দিয়া কয় যুবক ভাই তুমি কি উন্দর হবা এখানে উন্দর বানাইয়া দেওয়া যাবে তুমি কি বান্দর হবা তাহলে বান্দর বানাইয়া দেওয়া যাবে টিকটিকি যদি হইতে চাও তোমারে টিকটিকি বানাইয়া দেওয়া যাবে দেখেন নাই সামনে চুল নাই পিছনে যুগ চুল রাখছে টিকটিকির লেজের মতো রাস্তায় রাস্তায় হাতে আর লেজ লড়াই আছে না নাই ও সুযোগ ভাই গো তুমি কোন দুনিয়ার
পিছনে পাগল হইছে আজকে আমার রসুলের আদর্শ তুমি ভুলিয়া গেছো আজকে তুমি কাকা ম্যারাডোনা ও আর্জেন্টিনা আর ব্রাজিল কেমনে চুলে ভিতরে ছাড়তেছে কেমনে চুলে জিজন দিছে ওই শাকির খান কেমনে চুলে ছাড়তেছে পরিমণি কেমনে চুলে ছাড়তেছে আমার দেশের যুবক যুবতীরা ওইগুলা ফলো করে আছে না নাই আরে যুবক ভাই অথচ আল্লাহ বলেন রসুলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ আর তুমি আদর্শ খোঁজো বেঈমানের দলের উপরে এরে মুসলমানের দল তুমি খাঁটি মুসলমান হইতে পারো না কারণ কোন মুসলমানের সন্তান কোন বেঈমানের আদর্শ অনুসরণ করতে পারে না মাংতা সাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম মায়ার নবী আমার জানাইয়া দেয় যার সঙ্গে যার মহাব্বত তার সাথে হবে তার কেয়ামত দুনিয়ায় তুমি যাকে অনুসরণ করবা দুনিয়ায় তুমি যাকে মানবা কেয়ামতের ময়দানে আল্লাহ তার সাথেই উঠাইবে ঠিক কিনা জোরে কর এখন যুবক ভাই গো তুমি কার আদর্শ মানবা সিদ্ধান্ত হইছে তোমার তুমি কি রসুলের আদর্শ মানবা রসুলের আদর্শ মাইনা তার সাথে জান্নাতে যাবা না ইহুদি খ্রিস্টান বেঈমানের আদর্শ মাইনা তুমি জাহান্নামে যাবা সিদ্ধান্ত হইছে তোমার এরে আল্লাহর গোলাম আল্লাহ আমার রসুলকে কত সুন্দর আদর্শ বান্ধিয়া পাঠাইছে আল্লাহ বলেন যত শালীনতা যত ভদ্রতা যত নম্রতা ও মায়ার নবী আমার আমি আপনার সব দিয়ায় দুনিয়ায় পাঠাইলাম আপনার এত সুন্দর আদর্শ আপনার যে উম্মতেরা গ্রহণ করবে আর দুনিয়াও ভালো আর আখেরাতও ভালো ঠিক কিনা জোরে কর এই জন্য মুসলমান এবার একটু আওয়াজ দিয়া বলো না ভাই আমরা আদর্শ মানব বোঝেই নাই রসুলের আদর্শ কার আদর্শ মানব জোরে কর আদর্শ মানতে হবে আমার রসুলের জীবনের থেকেও ভালোবাসতে হবে আমার নবীকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাস আজমাইন মায়ার নবী আমার জানাইয়া দেয় ও আমার উম্মতের দলেরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না কতক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না দুনিয়ায় তোমার ছেলে মেয়ে দুনিয়ায় তোমার মা বাবা দুনিয়ায় তোমার সব মানুষের চেয়ে আমি রসুলকে বেশি ভালোবাসতে না পারবা এবার মুসলমান বুঝে থাকলে আওয়াজ দিয়া বলে জীবনের থেকে কাকে বেশি ভালোবাসা লাগবে রসুলকে ভালোবাসতে হবে জীবনের থেকেও বেশি স্ত্রীর থেকে বেশি না কম ছেলের থেকে বেশি না কম মেয়ের থেকে বেশি না কম দলের নেতার সে এখন তো দেখা যায় রসুলের মহাব্বতের সে দলের লিডারের প্রতি ভালোবাসা বেশি থাকে লিডার যদি বলে এই কাজ করো দেখবেন মুসলমানের সন্তান ওই কাজটা করে এইটা রসুলের আদর্শে পড়ে কি পড়ে না এইটা রসুলের ভালোবাসা আর মাপকাঠিতে পড়ে কি পড়ে না এই ভেদাভেদ মুসলমান করে না ঠিক কি না জোরে কর এই জন্য যুবক আমার ভাই জীবনের থেকে ভালোবাসতে হবে আমার নবীকে সাহাবীরা আমার নবীরা কেমন ভালোবাসত মায়ার নবী আমার আবু বক ওমর রাতে আল্লাহ তাআলা আনুকে বলে ওমর তুমি আমি নবীরে কতটুকু ভালোবাসো ওমর রাতে আল্লাহ তাআলা আনু বলে ও মায়ার নবী আমার আমি আপনাকে দুনিয়ায় সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসে এরে মুসলমানের দল নবী আমার বলে ওমর এখনো পূর্ণ মুমিন হইতে পারো নাই মায়ার নবী আমার ডাক দিয়া কয় ওমর যতক্ষণ পর্যন্ত না জীবনের থেকে আমি রসুলকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না এবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়
মায়ার নবী আমার আপনাকে সাক্ষী রাখি আপনার সামনেই বললাম আমি ওমরের জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ হামসুরাতো হামসিরাতো মুসতাফা তর তামামি আলাইহি কুন ইত্তেবা এর মুসলমানের দল এই জন্য আদর্শ মানব কার রাসূলের আদর্শ ভালোবাসব জীবনের থেকে কাকে বেশি সাহাবায়ে কেরামেরা কেমন ভালোবাসতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা নবীরে কেমন ভালোবাসবা যেমনি কায়দায় সাহাবায়ে কেরামেরা আমার নবীরে ভালোবাসছিল সাহাবায়ে কেরামেরা কেমন আমার নবীর জন্য পাগল হে আল্লাহর গোলাম ওই ছোট ছোট সাহাবীর আমার নবীর জন্য পাগল ছিল নবীর জন্য তারা জীবন পর্যন্ত দিয়া ফালাইতো মায়ার নবী আমার যুদ্ধের ময়দানে রওনা করবে হে আল্লাহর গোলাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কও সাহাবায়ে কেরামের দলেরা তোমরা কাতার দিয়া লাইন দিয়া তারা আমি তোমাদের বাইসা বাইসা যুদ্ধের ময়দানে নিয়ে যাব আরে সাহাবীরা যখন কাতার দিয়া লাইন দিয়া দাঁড়াইল মায়ার নবী আমার একজন একজন কইরা সিলেট করতেছে আর সামনের দিকে আগাইতেছে মায়ার নবী আমার কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ লাইনের ভিতরে তাকায় দেখে বারো বছরের ছোট একটা বালক রাফি ইবনে খাদিস লাইনের ভিতরে তুই কাতারে গেছে মায়ার নবী আমার বলে রাফি রে ও রাফি তুই তো ঢাল ধরতে পারবি না তলোয়ার ধরতে পারবি না ও রাফি তুই কেন কাতারের ভিতরে দাঁড়াইছ ওই রাফি ডাক দিয়া কয় ও মায়ার নবী আমার আমি জানি আমি ঢাল ধরতে পারবো না তলোয়ার জাগাইতে পারবো না ও মায়ার নবী আমার যুদ্ধের ময়দানে যখন নাকি কাফেরেরা সামনের দিক থেকে আপনারে তীর মারবে আমি রাবির সামনে যাই আমার বুদ্ধা পাঠিয়া দিব যখন নাকি আমি দেখবো পিছন দিক থেকে কাফের আপনারে তীর মারে আমি রাবি পিছনে যাইয়া আমার বুকটা পাতিয়া দেবরে পৈগম্বর ও মায়ার নবী আমার তারপরে আপনি একটু আমারে যুদ্ধ নেন মায়ার নবী আমার বলে রাবি না 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 ও রাবি তোরে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না রাবি কান্না করতে করতে বাড়ির ভিতরে চলিয়া যায় কিছুদিন যাইতে না যাইতে আবার যখন যুদ্ধের দাম আমা বেঁচে গেছে রে আল্লাহর গোলাম আর নবী আবার আবার ঘোষণা দিয়া দিল ও সাহাবীরা তোমরা কো তোমরা আবার কাতার দিয়া লাইন দিয়ে ধরে যাও নবী আমার একজন একজন কই আবার সিলেট কইরা যুদ্ধে নিয়ে যাবে ওই রাবি ছোট বাল আবার আইসা কাতারের ভিতরে হাসি এরে আল্লাহর বান্দারা রাবি জানে আগের বার নবী আমার যুদ্ধে নেয় নাই এবার মনে হয় আমার যুদ্ধ নিবে ওই রাবি সাহাবায়ে কেরামের হাত দুইটা ধরে সাহাবায়ে কেরামের পা ধরে আর কয় ও সাহাবায়ে কেরাম তোমরা একটু নবীরে বুঝাও আমার যুদ্ধের ময়দানে নিয়ে যায় ওরে সাহাবায়ে কেরামের যখন এই রাবির কথা শুনল সাহাবাই কিরামেরা ডাক দিয়া বলে রাফি আমাদের বড় ভয় লাগে আমরা নবীরে কিছু বলতে পারবো না যা বলার তুমি বলো ওরে মায়ার নবী আমার যখন নাকি আবার রাফির সামনে আইসা বাড়াইল ওরে রাফি একটা লাফি আবার নবীর পা দুইটা জোড়া বসে পা দুইটা জড়া তৈরা বলে ও মায়ার নবী আল্লাহ
আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি আমি আমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসছি ঘরে পয়গম্বর ও মায়ার নবী আমার আপনি আমার সুতলান এইবার যুদ্ধে যুদ্ধে না ও নবী আমার আমি আর বাড়ি ফিরিয়ে যাব না রাতের কান্না শুনিয়া মায়ার নবী আমার আর সহ্য করতে পারে না মায়ার নবী আমার রাতের একটা হাতের ভিতরে তলোয়ার দিয়া হাতের ভিতরে তলোয়ার দিয়া রাতের গোড়ার উপরে উঠাইয়া ভাই রাতি এই তলোয়ার নে যুদ্ধের ময়দানে যা ওরে সেই রাবি তলোয়ার জাগাইতে পারে না রে ওই রাবি তলোয়ার হাতে ভিতরে নিয়া এই রাবি যুদ্ধের ময়দানে নাই গেছে মনে হয় যেন রাবির তরবারিতে আগুন লাইগা গেছে ওই রাবি যুদ্ধ করে আর এক একটা কাফেলের গর্দান আলাদা কইয়া দেয় আল্লাহু আকবার রাবি যুদ্ধ চালা যায় আর এক একটা কাফের গর্দান ফলা দিতেছে কিছুক্ষণ যুদ্ধ করার পর হঠাৎ একটা যে রাফির লক্ষ্য কইরা বাম ডেনার ভিতরে তোর বাড়ি দিয়ে একটা আঘাত করছে ওরে রাফির হাতটা কাইটা সামান্য চামড়ার সাথে বাইজাছে রে ওরে রাবির হাত দিয়া টপ টপ করিয়া রক্ত গুলা পরে আর হাতটা সামনে যায় আবার পিছনে বাড়ি খায় রাবি আর বড় যুদ্ধ বন্ধ করে রাবি আর পরে যুদ্ধ চালা যায় ওরে হঠাৎ রাবি হাতটার পায়ের সাথে বাজাইয়া একটা টান দিয়া সিররে ফেলাই দিয়ে আবার যুদ্ধে নামছে আল্লাহু আকবার এরপরে রাবি মায়ার নদীরে আমার ফেলাইয়া যায় নাই রে রাবি আর পরে যুদ্ধ চালা যায় রে আল্লাহর গোলামে আখাত দিয়া রাবি যুদ্ধ করতেছে আবার কাফের রাবির লক্ষ্য কইরা একটা তীর ছুঁড়িয়া মারলো রাবির কলিজার ভিতরে তীরটা ঢুইকা পিছন দিক থেকে মারা গেছে রাবি একটা চিৎকার মাইরা ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়া পড়িয়া যায় রে আল্লাহর গোলাম অঞ্চলের মুসলমান হাত কাটার পরেও আমার নবীরও ফালাইয়া যায় না যখন নাকি তীরটা ভিতরে ঢুকলো ওরে রাবি বালুর ভিতরে পইরা যায় মহিলারা মুরগি সব দিয়া ছাইরা দিলে ওরে মুরগিটা যেমনি কায়দায় লাফায় লাফায় আর লাফায় ওই রাবি ও বালুর ভিতরে লাফায় আর চিল্লায় আর বলে মায়ার নবী আমার আপনি গোল রে আল্লাহর বান্দারা জুয়ে তবে আমার টাকা দেখে কোথাও রাফের দেখা যায় না হঠাৎ মায়ার নবী আমার টাকা দেখে ওই রাবি বালুর ভিতরে ঘোরাঘুরি খায় আর মায়ার নবী আমার জোর দিয়া সাইয়া রাবির কোলের উপরে উঠাইয়া না রাবির কোলে উঠাইয়া গেল গেল সুবাদা আর বলে রাফি তোরে নবুল সালাম যুদ্ধে আসা লাগবে না ও রাফি আজকে যদি যুদ্ধে না আসতি রাফি আজকে তো তোর শহীদ হইতি না তোর ভিতরে তীর ঢুকত না ওই রাফি এই কথা শুনিয়া কি জবাব দেয় শোনে ছোট মানুষ ডাক দিয়া কয় ও মায়ার নবী আমার ও মায়ার নবী আমার আমি যদি যুদ্ধের ময়দানে না আসতাম আর যদি আমার আজকের বুকের ভিতরে তীর না ঢুকতো আমি যদি শহীদ না হইতাম
ও মায়ার নবী আমার, আপনি তো কোলের ভিতরে আমার সরাইতেন না, আপনার দান কোলে তো আমার দিতেন না রে নবী, আমার তো আপনি কোলে নিয়ে আদর করতেন না, রাবিল কথা শুই না মায়ার নবী আমার, সব থেকে টপ টপ করিয়া পানি গুলা গড়ায় গড়াইয়া রাবিল সেহারার ভিতরে পড়তেছে, এ আল্লাহর গোলাম সুয়ে রাবিল সেহারার ভিতরে মায়ার নবীর আমার চোখের পানি গুলা টপ 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 করিয়া পড়তেছে, মায়ার নবী আমার রাবির এই কথা শুনিয়া রাবির হাত দুইটা দিয়া উপরে জাগাইয়া, এরে আল্লাহর গোলাম রে নবী আমার ডাক দিয়া কয় রাফি, কিয়ামতের ময়দানে আমি নবী কোলে শহীদের ব্যাপারে সাক্ষী দিব না, ওরা ভিতরে নিয়ে আমি আল্লাহর কাছে দাঁড়াইয়া যাব, আল্লাহর কাছে দাঁড়াইয়া বলবো হাজা শহীদ, হাজা শহীদ আল্লাহ তাজা শহীদ আর জান্নাতে দিয়া দান সুবহানাল্লাহ, আশে কারা মিল্লাত মাযহাব জুদাস, আশে কারা মিল্লাত মাযহাব খুদাস, ওরে আমতলি এলাকার মুসলমান যুবে কেমন নবীর পাগল হইছ, তোমার আমার ভিতরে কতটুকু নবীর ভালোবাসা, সাহাবায়ে কেরামেরা জীবন দিয়া দিল নবী আমার, যখন নাকি দুনিয়া থেকে বিদায় হইয়া যায় আর সাহাবায়ে কেরামেরা কান্না করে আর চিল্লায়, আবু বকর কান্না করে ওমর রাদিয়াল্লাহু তাআলা নু খোলা তরবারি নিয়ে এরপরে মাঠে নেমে গেছে, কইছে বলবি দুনিয়ায় আমার নবী নাই, তার গর্দান আমি আর রাখব না, এরে আল্লাহর বান্দারা যুবকেরা, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু যখন নাকি শোনে নবী আমার দুনিয়ার ভিতরে নাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু কেমন নবীর আসে, ওই আফ্রিকার জঙ্গলের কালো বেলাল, লোকটা হইছে কালো, বেলাল এমন কালো হাতের তালু পর্যন্ত কালো ছিল, আমার নবীর জন্য কত পাবে, যখন শুনছে আমার নবী দুনিয়ায় না, ওই বেলাল কয়েছে মদিনায় আমার নবী না, আমি বেলাল ওই মদিনায় আর থাকবো না, ওরে বেলাল নবী আল্লাহ বিছনা বেড়িং কুসাইয়া, ওই মদিনা সাইরা 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 সুয়ে, আরে নবী আমার কিছুদিন পরে স্বপ্নে দেখায় ও বেলা, সবাই আমার কবরের কাছে আমার রোজার কাছে আইসে সালাম দেয়, বেলাও তোমারে তো দেখি না কই গেছো, বেলাল নাদি আল্লাহু তাআলা আবার যখন নাকি মদিনায় ফিরিয়া আসলো, এরে আল্লাহর বান্দারা যুবে বেলালের সংবাদ পাইয়া হাসান হোসাইন দর দিয়া যাইয়া কোলে উঠে গেছে, কইলা নুয়াই আমার নানু চইলা গেছে আর আপনিও চইলা গেছে, মসজিদের ভিতরে আজান হয় না, আপনি আজান দিলে আমাদের কলিজাটায় শান্তি লাগলো, আপনি কইছিলেন, হাসান হোসাইন বলে নানু আপনি আবার একটু আজান দা, সাহাবায়ে কেরামেরা যখন নাকি বললে বেলাল তুমি একটু আজান দা,
ওরে সালমান ফারসি আইসা যখন নাকি কইবে না সবাই যখন বলে একটু আজান দা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে উঠা ওরে যখন নাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার কইলা যখন নাকি আজান শুরু কইরা দিল আরে ওই মদিনার সব সাহাবায়ে কেরামেরা দৌড়া আমার নবী বুঝি আমার আইছে কারণ আগে আজান দিলে আমার নবী মসজিদের ভিতরে আসতো ওই বেলাল আইছে বেলাল আজান দিছে আমার নবী মনে হয় আমার আইছে ওই মদিনার মহিলারা পর্যন্ত পাগল হইয়া গেছে ওরে সবাই মসজিদের নববীর সামনে জড়ো হইয়া গেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন নাকি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে বেলাল একটা চিৎকার মাইরা বেউসইয়া কইরা যায় বেলাল হুশ হওয়ার পরে ভাই বেলাল কি ব্যাপার বুঝলাম না কেন তুমি বেউসইয়া বললা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় সাহাবায়ে কেরামের আগে আমি যখন নাকি মসজিদের ভিতরে আজান দিতাম ওইটা দেখতাম মায়ার নবী আমার মসজিদের কোনায় বসা যখন নাকি আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম গো মায়ার নবী আমার দেখতাম আর আর সুখে আমার দিকে তাকাইয়া মিসকি মিসকি হাসে আমি বেলালের কলিজাটা ঠান্ডা হয়ে যাইত আজকে তাকা দেখি আমার মায়ের নবীর লাই কেউ আর হাসেও না আমি বেলালের সইতে পারি না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের রওজার কাছে দাঁড়াইয়া বলে মায়ার নবী আমার আপনি আসতে বলছেন আমি বেলাল আসছি সেইখানে আজান দিলে আপনি আসেন না আমি বেলালে আর থাকব না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে রসুলের কষ্ট সহ্য করতে না পাইরা কলিজা ফাইটা মইরা গেছে একটা উট আবার নবীর আসলে আরে আজকে নবীর উম্মত হইয়া আজকে ওই নবীর ছিলাম না নবী আমার মারা যাওয়ার পরে কাছুয়া একটা উড়ছিল রসুলের ওই উটটাও কিছু খায় না পানিও পর্যন্ত খায় না ও জানো কি বলতে চায় সবাই ওর সামনে পানি দেয় দানা দেয় খাবার দেয় ও কিছুই খায় না ওই উটটা একটা কূপের ভিতরে ঝাঁপ দিয়া শেষ পর্যন্ত মইরা গেছে একটা উট আমার নবীর আসল ওই বেলাল কালো হইয়া আমার নবীর আসল আজকে আমরা চিনতে পারলাম না বেলালের মতো আসে গেছে আমরা হই দুনিয়ায় নবীর দেখা পাইতাম বেলালের মতো আসে গেছে বেলালের মতো আসে গেছে নবীর দেখা পাইতাম রসূলের বাইগো
এই জন্য জীবনের থেকে কাকে বেশি মহব্বত করা লাগবে রসুলকে জীবনের থেকে বেশি মায়া মায়া মহব্বত করা লাগবে রে ভাই এরে আল্লাহর গোলাম জুবে আমার রসুলের আদর্শ ছিল মা বাবার খেদমত করা আজকে যুবক ভাইরা ওই মা বাবার খেদমত করতে চাই না যুবকরা সমাজের ময় মুরব্বি মানে না ওই যুবকেরা মায়ের মানে না যুবকেরা বাবার মানে না আছে না নাই অথচ আবু হুরায়রা মায়ার নবীর কাছে এসে বলে কিলা ইয়া রাসূলুল্লাহ আর বাবার কথা বলছে একবার ওই মায়ের কথা তিনবার কেন বলছে জানে ওই মা যখন নাকি গর্বে ছিলাম মায়ের গর্বে ছিলাম তোমার আমার মা তোমারে আমারে নিয়ে যে কত কষ্ট করলে যখন নাকি খানা খাইতে বসছি দুপুরের টাইমে ওই মা খানা খাইতে বসছে এমন সময় তোমার মায়ের পেটের ভিতরে লাথি লাগা দিছে তোমার মা কানার পেলটা রাইকা রুমের ভিতরে যাইয়া বুবাইয়া বুবাইয়া কান্দে তোমার বাবা দর দিয়া যাইয়া কই বিবি তুমি কেন খাও না কি হইছে কে তোমার বাবা তোমার মা বলে প্রাণীর স্বামী আমার গর্বের ভিতরে সন্তান আমার পেটের ভিতরে লাথি লাগায় দেছে এই জন্য আমি মা কালা খাইতে পারি না তোমার বাবা এই সন্তান একদিন বড় হবে এই সন্তান বড় হইলে আমাদের আর কষ্ট থাকবে না এই সন্তান বড় হইয়া আমাদের শিখাইবে আল্লাহর গোলামে তুমি যখন নাকি দুনিয়ায় আসছে ঘনিষ্ঠ হয়েছে ওরে তোমার বাবা রোডে রোডে গাড়ি চালাইছে মানুষের বাড়ি কাজ করছে খেতে খামারে কাজ করছে মাথার গাম পায়ে ফালাইয়া তোমার মুখের দিকে তাকাইয়া সব কষ্ট ভুইলা গেছে ওই বাবা কত কষ্ট করিয়া লেখাইয়া পড়াইয়া তোমারে আমার আজকের মানুষ বানাইল যুবক আজকে তুমি বড় হইয়া গেছ আজকে ওই মায়েরে মারো আজকে ওই বাবারে মারো আজকে ওই মায়ের লাথি দাও ওই বাবার লাথি দাও সমাজের ভিতরে আমার যুবক আছে ওই জনম দুই কামের লাথি দায় আছে না ওরে কেতাবের ভিতরে আব্দুল খালেকের ঘটনা পড়ছিলাম আব্দুল খালে গর্বে থাকা অবস্থায় আর বাবা দুনিয়া থেকে চলে যায় আব্দুল খালে যখন নাকি আর মায়ের গর্বের ভিতরে ছিল ওরে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর আব্দুল খালেকের মা আর সিহারার দিকে তাকাই আর কোথাও বিবাহ বসে না কারণ আদরের সন্তান অন্য
আমার বিয়া হইলে অবহেলায় থাকবে, ওই স্বামী এই সন্তানের আজি গাইবে না, এই জন্য আব্দুল খালেকের মা অন্য কোথাও আর বিবাহ বসে না। আর মা মানুষের বাড়ি কাজ কইরা কষ্ট কইরা আব্দুল খালেকের লেখাইয়া পড়াইয়া বড় বানাইছে, এরে আল্লাহর গোলাম আর মা বড় গরিব, কারণ যার বাবা নাই। ওরে দুনিয়ার ভিতরে মা থাকলে মা কিন্তু অনেক কষ্ট করে সন্তানের জন্য, ঠিক কিনা জোরে কয়? ওই আব্দুল খালেকের মা, এরে আল্লাহর বান্দার আসবে, আব্দুল খালেকের একটা স্কুলে ভর্তি করা দিছে, আর এদিকে একটা মাটির ব্যাগের ভিতরে 2 টাকা 5 টাকা 1 টাকা কইরা জমাইতেছিল, স্কুলে ভর্তি করা দিছে। হঠাৎ আব্দুল খালেক বড় হইয়া গেল, পড়াশোনা করতে করতে মেট্রিক পর্যন্ত চলে গেছে, হঠাৎ স্কুলের স্যার একদিন ডাক দিয়া তাই আব্দুল খালেক ফর্ম ফিল আপের জন্য 2000 টাকা লাগবে। ও আব্দুল খালেক পরীক্ষার ফিস না দিতে পারলে তুমি পরীক্ষা দিতে পারবে না। আব্দুল খালেক চোখের বালি চাইবে দিয়ে পয়সা, এই দুনিয়ায় আমার বাবা নাই, আমার মা মানুষের বাড়ি কাজ কইরা আমারে এত দূর পর্যন্ত আসছে আনছে, 2000 টাকা দেওয়ার মতো আমার মায়ের সামর্থ্য নাই। ওরে আব্দুল খালে কান্না করতে করতে বাড়ি যায় আর বলে, আমার মনে হয় আর পরীক্ষা দেওয়া হবে না, সন্তান যদি কোনো বিপদে পড়ে পশু পাখি জানবার আগে আগে জানে মা। দেখে আব্দুল খালেকের মনটা বেজার, বাড়ি গেছে বড়ি মাই ডাক দিয়া কয়, আব্দুল খালে তোর মুখ দেখার শুকনা বাবা কি হয়েছে কয়? আব্দুল খালের দুই চোখের বাড়ি সাইগা দিয়া কয়, মা আমার মনে হয় আর পরীক্ষা দেবে না, ও বাবা তোমার আশা মনে হয় আর পূরণ হবে না। আর মায় বলে, কি হয়েছে আমার কাছে মা? স্কুলের স্যার বলছে 2000 টাকা লাগবে, মা গো তুমি কই পাবা এত টাকা? আর মা চোখের পানি মশাইয়া দিয়া তাই আব্দুল খালেক তুই জায়গায় তারা কান্দিস না, আব্দুল খালেকের মা ঘরের ভিতরে যাই একটা মাটির ব্যাগ বের কইরা ব্যাগটারে আব্দুল খালেকের সামনে ভাইঙ্গে দিচ্ছে, বলে আব্দুল খালেক গো দেখ এখন কয় টাকা হয়? ওরে টাকা লাগবে 2000, টাকা এখন 2000-এর বেশি হয়ে গেছে, আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম যুবক কেমন মা, নিজে না খাইয়া ওই ব্যাংকের ভিতরে সন্তানের জন্য টাকা জমাইছে, আব্দুল খালেক দুসগর পারে সাইরা দিয়া কই, মা তোমার কোনো দিন একটা ভালো কাপড় পরতে দেখি না, ও মা কোনো দিন দেখি নাই ভালো একটা খাবার খাইছো তোমারে দেখি নাই, এই টাকা তুমি কই পাইছো? আর মা সুখের বাড়ি সাইরা দিয়া বলে, আব্দুল খালেক আমি মানুষের বাড়ি যখন লাগি কাজ করতাম আমার সেই নাস্তার টাকা দিত, আমি ওই টাকাটা জমাইয়া জমাইয়া তোর জন্য রাখছি বাবা। এরে যুবক ভাই রে কেমন মাকে মায়ের চিনলি না, ওই আব্দুল খালেক যখন নাকি পরীক্ষা দিল এরপরে যখন নাকি পাশ করলো, হেডমাস্টার স্কুলের একদিন বলে, আব্দুল খালেক তোমার স্কুলের ভিতরে চাকরি দিব, একটা শর্ত আছে, যদি আমার মেয়েটা তুমি বিবাহ করো। ওই স্যার এই দুনিয়ায় আমার কেউ নাই, আমি মার অনুমতি ছাড়া কিছু বলতে পারবো না। আর মার কাছে যাইয়া তার মা স্কুলের স্যার বলছে
তার মেয়েটা আমার কাছে যেতে চায় আর স্কুলে আমার চাকরি দিবে আর মা বলে আব্দুল খালেক এই মেয়ে ঘরে আনলে এই মেয়ে আমার খেদমত করবে না তোর খেদমত করবে না ওই আব্দুল খালেক বলে না ভাই মেয়ে ভালো হবে আর মায়ে বলে তুই যা করার তাই কর এই মেয়ে যখন নাকি আব্দুল খালেক বিবাহ করলো ওরে কিছুদিন যাওয়ার পর ওরে আব্দুল খালেক বিবাহ কইরা যখন নাকি বউ ঘরে নিয়ে আসে আর মায়ের কাছে আইনা কয় দিবি আমার মা আদরের মা আমার মা সারা কেউ নাই আমার মায়ের তুমি কষ্ট দিবা না এরে আল্লাহর গোলামে এত আব্দুল খালেক মায়ের ভক্ত কিছুদিন যাওয়ার পর গভীর রাত একদিন আব্দুল খালেক গভীর রাতে ঘরের ভিতরে আসলো আর মার ভোজন আসার পরে কানে কানে কি বইলা দেশ আব্দুল খালেক ওই রাত্রি গুলো হাতের ভিতরে লাঠি নিয়া আর মায়ের রুমের দিকে যাইয়া আর মায়ের দরজা পা কইলার পরে লাঠি দিয়া পিটান শুরু কইলা দেশ আর মা চিল্লায় আর কান্দের বলে আব্দুল খালেক তোর বউরে আমি কিছু কই না আমি আমি আর সইতে পারি না আমি তোর বাড়ি চাই না কালকে আমি সইলা যাব আরে আল্লাহর গোলা কিছুদিন যাইতে না যাইতে আব্দুল খালেকের ঘরে একটা সন্তান জন্ম হয়েছে এইবার আমার আল্লাহ হেদায়েত দিবে গভীর রাতে আব্দুল খালেক আবার যখন নাকি ঘরের ভিতরে আসলো আইসা দেখে ওই সন্তান দানিয়া বিবি এখনো বৈশা আছে আব্দুল খালেক কয় বিবি গভীর রাত ও বিবি তুমি কি এখনো ঘুমাও না আর বিবি ডাক দিয়ে কয় স্বামী আমার আমার সন্তান আমারে ঘুমাইতে দেয় না তাকে কোলের ভিতরে দিয়া ওই বিবি ঘরের ভিতরের পরে হাঁটে আব্দুল খালেক আর বুঝবার বাকি না বলে আমার মায়ে তো ছোট বলে আমার দিয়া বলে কত রাত্র পর্যন্ত জানি ঘুমায় না ওই আব্দুল খালেক আর মায়ের দরকার ঘুমের ভিতরে আবার দর্দি হাসন হয়ে গেছে তাই দরজায় ভিতরে টোকা দেয় মা দরজা খোলে আর মা মনে করছে আমি তোর বিবিরে কিছু বলি না আমারে আর মারবি না সেই দিনের মায়ের দাগ এখনো যায় নাই আর মা আব্দুল খালেক বলে মা গো দরজা খোলো নাহলে আমি দরজা ভাঙ্গে ভিতরে ঢুকবো আরে ওর মা মনে করছে আব্দুল খালেক রাগ হয়ে গেলে দরজা ভাঙ্গে বেশি মারবে এই জন্য আর মা দরজাটা খুললে বসে ওরে যখন নাকি দরজাটা খুলে দিল আব্দুল খালেক মাত্রের মায়ের পা দুটো ঝরা দরজারে আর বলে রে তুমি যদি বাপ না করো আর আল্লাহ বুঝি বাপ করবে না আল্লাহ পাখির বাপার সন্তানের কান্না দেয় কর মা আরে উঠাইয়া বুকের ভিতরে নেইছে বলে সন্তান আমি তোর উপরে বেজার হই নাই রাগ হই নাই ওরে মা এই হয়েছে মা আজকে আমি আপনাদের সামনে বয়ান করি আমার মাওলা আমার সারা বাংলাদেশ ঘুরায় আজকে বয়ান কইরা তারা বাড়ি যাইবেন যাইয়া বাইরে ডাক দিবেন মায়ের সারা দেবে আমি বাড়ি যাই আমার বাইরে আর পাবে বয়ান কইরা বাড়ি যা ওই মায়ের আর ডাক দিয়া পাই না
দেখি দরজায় আমার মা শুয়ে আছে আমার মায়ের ঘরে আসেছিল আমার আলম বানাইবে আমার মায়ের জামা আমি পরাবো আর ছোটবেলায় দেখতাম আমার মা বলতো আমার সন্তানকে ঘরে থাকতে হবে আর আমি মাদ্রাসায় পড়াবো ছোটবেলায় সাইদি সাহেবের চুক্তিবাদী হুজুরের আসন তোমার বন্ধু তার মতে বানাবো আমার সন্তান আরে আমার মা কত কষ্ট যে কইরা গেছে আমার জন্য এ আল্লাহর বান্দারা যখন নাকি ছোটবেলায় মাদ্রাসায় যাইতাম আমার মা দেখতাম ওই খুঁটের ভিতরে পাঁচ টাকার কয়েল বান্ধ রাখত ওই কয়েলটা বার করে হাতে দিত আর মনে খুঁজে লাগলে কিছু খাইয়া নিস আজকে আমার মায়ের তো আমার আল্লাহ কবুল কইরা নিছে আমার মা দেখে যাইতে পারে না তার সন্তানটা কত বড় হইয়া গেছে তার সন্তানটা দল বিদেশে বড় করে আজকে মা থাকলে কত খুশি হইয়া যাইতো মাঝের ভিতরে কত তোমরা বইয়া রয়েছে কার জানা মায় না মায় নাই ওরে বাড়ি যাইয়ার মায়ের বাবারে বাবা বইয়া যাতে থাকে ওই মায়ার সারা দেবে না এই মা বই থেকে কত তোমরা বাড়ি যাইবে তাইয়া দেখবে পাঁচ টাকার মা শুইয়া রইছে ওই মায়ের যায় নামাজ পড়িয়া রয়েছে মায়ের যাই থালায় পান খাইতো পানের থালাও বইয়া রয়েছে কিন্তু মায় নাই আব্বাই নাই বৈশাখের বাড়ি চাই না তার ওই মার কথা কি একটু মনে পড়ে না ওই বাবার কথা কি একটু মনে পড়ে না রে সুরে ওরে দাঁড়ি ঢাকা বাজা যার মায় বাইসে আছে বাবায় বাইসে আছে ওই মায়ের কষ্ট দিবি না বাবারে আর কষ্ট দিবি না ওই বাবা যদি একবার হারাইয়া পাল ওই শত কান্না করলো আর বাবারে বাবা না আর গভীর রাতে তোমার গায়ে জ্বর হইলে ওই বাবা তোমার অন্তরের হাসপাতাল আর হাসপাতালে কান্দি কইরে লইয়া দৌড় হইছে আমার সন্তানটা অসুস্থ আজকে ওই বাবারে বড় হইয়াছে আজকে বাবারে মারে মাঠের ভিতরে দেখতে চাই কার কার বাবায় ময়দা আইছে হাস জাগাইয়া দেখাও যুবকরা লাপুইয়া দাঁড়াইয়া যাও যার বাবায় ময়দান আসছে একটু দাঁড়াইয়া যান যার বাবা এখানে উপস্থিত আছে লাপুইয়া দাঁড়াইয়া যান পা দুইটা ধরছি দাঁড়া যার বাবা এখানে বসা আছে বাবার দোয়ায় কি বসবেন না বাবার দোয়ায় মানুষ প্রতিপতি হয় বাবার দোয়ায় মানুষ আল্লাহ বাবার কাছে যাইতে লজ্জা লাগে দোয়া করার দোয়া লওয়ার সময় পাই না আজকে দোয়া কবুল হওয়ার সময় কোন বাবার পাগল আছে কে পারবা বাবার কাছে যাইয়া একটু দোয়া লইতে দৌড়াইয়া যা সুযোগ ভাইরা বাবার কই দোয়া ল বাবার সরাইয়া তৈরা কান্না করে বাবার কাছে দোয়া দবি করলে মাপছে সুযোগেরা বাবারে তোমরা কাঁদলে বাবারে দুনিয়া কাঁদলে বাবাই না থাকলে বাবার বয়স যদি চাষার থাকে পাশে চাষারে ধরিয়া দেওয়াল আরে বাবায় চলে গেলে মুরব্বী থাকলে মুরব্বীরে ধরিয়া দেওয়াল আরে আল্লাহর বান্দার আসলে ও আল্লাহ তাকাইয়া থাকে বাপুজনেরা সন্তানের মাথায় পোষা দিয়ে এখন দোয়া দিয়া দেয় সন্তানের মাথায় পোষা দিয়ে দোয়া দিয়া দেয় ও যুবক ভাইরা সন্তানেরা এখন বাবারে সারিয়া বসিয়া যাও মাঠের ভিতরে কোন নবীর আসি গেছে কোন যুবকের আছে কষ্ট দিবা না আর দাড়ি ধরে কাঁদাবা না তুমি দাড়ি কামাও সোনার মতন আমার নবীর পরিবার ভিতরে বললে পোষ লাগে কয়েকটা যুবক সাইকেল দাড়ি কামাবা হাত লাগাইয়া দেখাও
لطيا بروز ونار التكبير أنت لك أنتولا زوين أمي مصابير مانوش تيبار بابار حتر شاتي حت لغاية أمي دعا كربو أكتا زوينك سوار دور دي آي زوينك را داراي سوار كي باربا دور رأي آي تمرو بنا سات كر لأي بان أكتا شام مي دور رأي آي بوزي لزا لغي آي ওন মায়ের পাগল রাসো বাবার পাগল রাসো একটু দৌড়াই আসো কত যুবকের এই জায়গায় দাঁড়াইছে আবার বসে গেছে দাঁড়িতে খুন লাগা বাবা বুঝতে পারা যুবকেরা এখানে বসে রয়েছে এ যুবক ভাই যুবক ভাই যুবক 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 এখানে দৌড়াই আয় বাবার দাঁড়ি না দৌড়াই আয় ও আল্লাহ তাকাইয়া দেখো আন্তরি বাসি ভাইরা আমি আর সামনে যাব না আমার জন্য দোয়া চাই আর রসুলের আদর্শ ছাড়ব না জীবনের থেকে আমার নবীকে বেশি ভালোবাসবো মায়ের খেদমত করব বাবার খেদমত করব অন্তর যদি ভালো হয় দুটো হাত আমার আল্লাহরে দেখা দাও নারায় তাকবীর আল্লাহু আকবার হাতে লড়া দান আমার মাওলাই দেখু কুদরতি ক্যামেরা উঠে আনিতেছে আমিন বইলা হাত নামার এই মাহফিল পাই আপনারা খুশি না বেজা সবাই খুশি কারা কারা দেখি তো